গরম পড়তে না পড়তেই জলের সংকট দেখা দিয়েছে শিল্পাঞ্চল জুড়ে। আসানসোল বারামণি বিধানসভার ডোমহানি এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এদিন তিলপাড়ার মানুষজন প্রায় 2 ঘন্টা ধরে পথ অবরোধ করে। অন্যদিকে ডোমহানি থেকে জামুরিয়া যাওয়ার রাস্তাও অবরোধ হয় বলে জানা যায়। ঘটনাস্থলে বারামণি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময়ে অবরোধ উঠে যায়। আমরা পাস করেছি 40 বছর হয়ে গেল, আর কোনো বলে না, আর কোনো বাসার নিয়ে আমরা কোন পিটি গেল আছে বাজার দিয়ে আসছি, তাহলে বলো তাহলে আমরা কি করবে? সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।